আজ আমরা তৈরি করব সেমাই ফ্রুট কাস্টার্ড। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সেমাই ফ্রুট কাস্টার্ড চলুন কি করে বানাই দেখব। প্রথমে কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সেমাই। সেমাইগুলোকে ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে। সেমাইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব দুধ। এবার আমরা এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমাদের সেমাই 75% কুক হয়ে আছে। এবার দিয়ে দেব চিনি, আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। দিয়ে দেব ভিজিয়ে রাখা কিশমিশ, আপনারা এখানে কাজুও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণ টেস্টটা কিন্তু অনেকটা এনহ্যান্স করবে, কিন্তু এটা লবণ লবণ কোনোভাবেই আসবে না, খুবই সামান্য দিতে হবে লবণটা। নিয়ে নেব 2 চামচ কাস্টার্ড পাউডার, একটু উষ্ণ গরম জলে এটাকে গুলে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার আগে দিয়ে দেব 1 বাটি দুধ। দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড পাউডার, অল্প অল্প করে দেব আর নাড়িয়ে দেব। এক মিনিট মতো ফুটিয়ে নেব। সেমাই রান্নাটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এবার এটিকে আমরা নামিয়ে নেব। সেমাইটি ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার এটি আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। নিয়ে নিয়েছি আম, বেদানা, আঙুর, আমন্ড, এবার এগুলিকে আমরা কাটব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এবার এটিকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, পেস্তা, কাজু, যেটা আপনাদের খেতে ভালো লাগে সেইভাবে দেবেন। নিয়ে নিয়েছি 1টি পাকা আম, এবার এটিকেও আমরা কেটে নেব। নিয়ে নিয়েছি 1টি বেদানা, এটিকেও আমরা ছাড়িয়ে নেব। এবার আমাদের কেটে রাখা ফলগুলি দিয়ে দেব। আমাদের সেমাই ফ্রুট কাস্টার্ডটি খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টস করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।